কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা শরৎ সম্মান 2020 দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড ডিজিটাল মিডিয়া পার্টনার বলো কলকাতা গ্রুপ অল ইন্ডিয়া অনলাইন নিউজ মিডিয়া www.bolokolkata.com বাংলার আওয়াজ অনলাইন নিউজ মিডিয়া www.banglaravaj.in শুভ শারদীয় মায়ের আগমনে করোনা মহামারীর বিদায় হোক বলো কলকাতা ও বাংলার আওয়াজ শারদ যোদ্ধা সম্মান 2020 হুগলি রেপুটেড অনলাইন নিউজ মিডিয়া এই করোনা মহামারীর সময়কালে যারা সমস্ত বিধিনিষেধ মেনে এবং জনসাধারণের সচেতনতার কথা মাথায় রেখে দুর্গাপূজা করতে চলেছেন তাদেরকে সম্মান জানাতে আমাদের এই উদ্যোগ কন্ট্যাক্ট নাম্বার 8240168370 ও অপর নাম্বারটি হল 7003081242 বড় কলকাতা থেকে জাহির আব্বাস মল্লিক বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে কর্মী প্রশিক্ষণ সভায় জেলা সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দিল প্রাক্তন মণ্ডল যুব সভাপতি বিজেপির দলীয় কর্মী প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতির ওপর হামলায় মাথা ফাটল জেলা সভাপতির আহত অবস্থায় তাকে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হামলায় অভিযুক্ত বিজেপির দাঁতন দক্ষিণ মণ্ডলের প্রাক্তন যুব মোর্চার সভাপতি উত্তম দাস অভিযুক্তকে আটক করেছে দাঁতন থানার পুলিশ ঘটনায় জানা গেছে শুক্রবার কেসিআরডি বিধানসভার দাঁতন এক ব্লকের কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিল দাঁতনের রবীন্দ্রভবন অডিটোরিয়াম অভিযোগ সেই প্রশিক্ষণ কর্মসূচির বিরতির সময় জেলা সভাপতি সমীর দাসের ওপর হামলা চালায় কর্মসূচিতে উপস্থিত দাঁতন দক্ষিণ মণ্ডলের প্রাক্তন যুব সভাপতি উত্তম দাস অতর্কিত হামলায় মাথা ফেটে যায় জেলা সভাপতির তাকে আহত অবস্থায় দাঁতন হাসপাতালে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা হয় অভিযুক্ত উত্তম দাসকে আটক করেছে দাঁতন থানার পুলিশ ঘটনায় বিজেপি জেলা সভাপতি সমীর দাসের অভিযোগ তৃণমূলের যোগ সাজতে এই ঘটনা ঘটেছে যদিও বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি দাঁতন তৃণমূলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট বলো কলকাতা সুবর্ণ সুযোগ বলো কলকাতা নিয়ে এলো এবার এক অভিনব উদ্যোগ যে কোনো স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজের বুকে আরও প্রচারের আলোয় আনতে এই উদ্যোগ বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন 8240168370 কারা আপনার উপর আক্রমণ করলো কেন আমাদের একজন কার্যকর্তা আগে বিজেপি করতো বর্তমানে আমাদের কোনো দায়িত্ব নেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল তৃণমূল তাকে দিয়েই অতর্কিতে এখানে আমাদের সবাই ছিল আমি গাড়ি থেকে নেমেছি তারপরে অতর্কিতে পেছন থেকে আক্রমণ করে এবং মদ্যপ অবস্থায় ছিল পুরো ড্রাঙ্ক অবস্থায় ছিল এটা ক্রেডিট গোজ টু পিকে টিম এটাই বলতে পারি আমাদের মধ্যেও কিছু জনকে পয়সা ইত্যাদির বিনিময়ে কিনেছে আমরা সে ব্যাপারে সতর্ক করছি সভাপতিকে মারধর করা হয়েছে তাদের একজন বিজেপির কর্মী মেরেছে জেলা সভাপতি যেটা অভিযোগ করছে যে পিকেট টিম তাদেরকে টাকা দিয়ে কাজ করিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি আপনাদের এর আগেও বহুবার বলেছি যে বিজেপি নামক যে রাজনৈতিক দলটি সেটা আজকে তাকে রাজনৈতিক দল হিসাবে বলা যায় না আজকে একটা সন্ত্রাসবাদী দল যে দলের নেতৃত্ব কর্মী এখানকার যারা দলের নেতৃত্ব দেয় সবাই মদ গাঁজাতে ভক্ত আজকে যে ছেলেটি মেরেছে তার জেলা সভাপতিকে সে একটি অঞ্চলের যুব সভাপতি অঞ্চলের যুব বিজেপি যুব মোর্চার সভাপতি একটি অঞ্চলে এবং গত পঞ্চায়েত নির্বাচনে সে বিজেপির প্রার্থী ছিল অর্থাৎ সেই লোক আজকে বিজেপির নেতৃত্ব দেয় তো স্বাভাবিকভাবে তাহলে কাদের হাতে নেতৃত্ব চলে গেছে আর আজকের যে রবীন্দ্র ভবনের যে ঘটনা জেলা সভাপতি তার নিজের
লজ্জা নেই, শরম নেই, যে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ওকে বলতে, তার লজ্জা লাগে না, মুখে বলছে পিকের লোকেরা, পিকের টিম বলতে কে, তাকে তৃণমূল কংগ্রেস তাকে মারতে যাবে কেন? আজকে তার দলের কর্মীর প্রতি তার আস্থা নেই, এতটা গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত বিজেপি, যারা নিজেরা ক্ষমতায় আসবে বলছে, ও দাঁতনের মানুষের কাছে বলবো যে যারা আগামী দিনে বাংলাতে ক্ষমতা দখল করতে চাইছে, বাংলা দখল করলে সাধারণ মানুষ এদের হাতে কতটা সুরক্ষিত থাকবে, তার দলের জেলা সভাপতি সুরক্ষিত নয়, এতটা গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত, এবং গতকাল কলকাতা নিয়ে গেছিল এদেরকে, টাকা দেয়নি, খেতে দেয়নি, গাড়ি ভাড়া দেয়নি, তাই তো আজকে ধরেছে, এবং এদেরকে চাকরি দিবে বলেছিল, চাকরি দেয়নি, তোমরা প্রার্থী হলে কোথাও ওয়াক ওভার দেওয়া যাবে না, প্রার্থী হও, যারা প্রার্থী হবে আমাদের দল তাদেরকে চাকরি করে দিবে, অতএব 2018, 2019, 2020 শেষ হতে চললো, তারা চাকরি পায়নি, তাই তারা আক্রমণ করেছে, এটা গোষ্ঠী দ্বন্দ্বের এটা ফসল। আজকে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত, দাঁতনের তাদের অস্তিত্ব আগামী দিনে থাকবে না, আজকে কর্মী সভা করতে এসে কি বার্তা দাঁতনের মানুষকে তারা দিত, আজকে তার দলের জেলা সভাপতিকে মারামারি করছে। আমার খুব কষ্ট হচ্ছে যে আমি প্রথমে এবিপি আনন্দ এসেছিল, আমি রাজনৈতিক সৌজন্যবোধ দেখিয়ে আমি বলেছিলাম, তীব্র ভাষায় নিন্দা করেছিলাম, কোনো রাজনৈতিক নেতৃত্বের উপর আঘাত করাটা এটা সমুচিত নয়, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, আজকে আমাদের সঙ্গে মতের পার্থক্য হতে পারে, কিন্তু এত নির্লজ্জ আজকে জেলা সভাপতি সমীর দাস, তার এত বড় পদ্মা সে বলে কি করে যে তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে তাকে মারতে যাবে? তৃণমূল কংগ্রেসের এমন কোনো দুঃসময় আসেনি, সমীর দাসের মতন একজন নেতাকে তৃণমূল কংগ্রেস হাত দিবে তার গায়ে? তারা নিজেরা গোষ্ঠী দ্বন্দ্ব করছে, নিজেরা মারামারি করছে, নিজেরা মরবে আর বলবে তৃণমূল মেরেছে, কুসুমিতে নিজেরা নিজেদের কর্মীকে মেরেছে, আর নাম দিল তৃণমূল কংগ্রেসের নিরপরাধ, কিছু মানুষ জেল খাটছে যারা কিছুই জানে না, তাদেরকে জেল খাটছে, আজকে তাদেরকে মানুষ চিনে গেছে, আগামী 2021 নির্বাচনে মানুষ সমুচিন জবাব দিয়ে দিবে। এই সমস্ত যে ধান্দাবাজ নেতৃত্ব, যারা সঠিক কালোকে কালো বলতে জানে না, সাদাকে সাদা বলতে জানে না, যারা তাদেরকে ধিক্কার জানাচ্ছি, আমি তীব্র ভাষায় তার এই কথার নিন্দা করছি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।